জলদস্যুদের ব্যবসার উপকরণ মানুষ। তারা মুক্তিপণের বিনিময়ে মানুষ বিক্রি করে। তাদের প্রধান লক্ষ্য বঙ্গোপসাগরের জেলে। আবার অনেক সময় তারা সুন্দরবনের মধ্য দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজও জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করে। নেতৃত্বের অবস্থান অনুসারে ভাগ হয় তাদের উপার্জিত অর্থ। সুন্দরবনের দস্যুদের অদেখা সেই অধ্যায়ের গল্প আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। ছবি তুলেছেন শেখ জালাল। অরণ্যেই তাদের দিন রাত্রি মাস বছর, প্রতিপক্ষকে মোকাবেলায় অস্ত্র হাতে সদা প্রস্তুত। মাঝে মাঝে অস্ত্রগুলো যত্নে মুছে চকচকে করা, তাজা কার্তুজগুলো একটু পরখ করা, কারণ সদা সতর্কতায় বাঁচার একমাত্র পথ অসতর্কতায় মৃত্যু। দাদাভাই বাহিনীর মুখপাত্র বর্ণনা দিলেন কিভাবে অভিযান আর মুক্তিপণ আদায়ের প্রক্রিয়া চলে। চলার পথে জেলেদের সাথে দেখা হয়, আমরা এদেরকে একটা পারমিশন দিই যে আমরা যখন জঙ্গলে আছি আমাদেরকে চাঁদা দিবি, আমাদের কাট করবি, এই কাট না থাকলে তখন তাকে তুলে নিয়ে আর কি, ওই পারমিশনটা না থাকে। বাহিনী প্রধানের নির্দেশনায় দস্যু কার্ডবিহীন জেলেদের ধরে আনেন তারা। এরপর শুরু হয় মুক্তিপণ আদায়ের ধরন। তারা বিশেষ কায়দায় দুর্বল মোবাইল নেটওয়ার্কেও সুন্দরবনে টাওয়ার তৈরি করে, সেখান থেকে ফোন করে মুক্তিপণের জন্য চাপ দেন। সকালে আমরা ধরেন আর কি নিরাপদ জায়গায় থেকে যাই, রাত্রে আমরা আর কি ঘুরিয়ে ঘুরিয়ে লোকজন ধরা পরে সকালে বেলা ওই টাওয়ার করে আমরা লোকজন বেঁচে ফেলাইতে হয়। নৌকা টোকা গেলে আমরা ডাক দিই, ডাক দিয়া তাদের কাছ থেকে টাকা নিই, এগুলো লিডার এনে আমরা ধরে দিই, তারা এই সব কিছু করে, পরে আমাদের টাকা দেয়। একটা লোক 10,000 টাকায় আমরা ছাড়ি দিই, 20,000 টাকা ছাড়ি, 30,000 টাকা ছাড়ি, এই আর বড় বড় যদি হয় তা 50,000 টাকা ছাড়ি দিই। অঙ্কের হিসেব ধরলে একটি শক্তিশালী বাহিনী এক দস্যু বছরে কোটি টাকা উপার্জন করে, কিন্তু পরিবার বিচ্ছিন্নতা আর প্রতি মুহূর্তের ভয় এদের ভেতর ভেঙে দিয়েছে। ফ্যামিলির সাথে আজ 4 মাস চোখে দেখা দেখতে পারি না, মনে দেখা দেখতে হয়, টাকা 200 টাকা ইনকাম করতেছি, তারাই কিভাবে খাচ্ছে, লবণ দেখাচ্ছে না, ডাল দেখাচ্ছে না, দেখতে পারতেছি না। বাল বাচ্চার কথা ভাবলে আরে মনে হয় এই অস্ত্র অগ্নি অস্ত্র ফেলে দিয়ে ফাঁকি হতে পারলে ডেনাও উড়ে চলে যেতাম। রোদে পোড়া নোনা জলে ভেজা শক্তপোক্ত শরীরগুলোর ভেতরের মানুষগুলো অসহায়ত্বের কাছে পরাজিত। গান সবসময় আমার কাছে থাকতো, রাত্রেবেলা আমার গুলি লোড তো অবস্থায় আমার বুকের ভিতরে থাকে, কখন কি ডাইসা মারে দিবে, এই প্রশাসন এসে মারে দিতে পারে, এই ডাকাই দেশে মারে দিতে পারে, এই বাঘে এসে ধরতে পারে, আইতে নামলে কুমিরে ধরতে পারে, এই জীবন খুব কষ্টের। কিন্তু ভেঙে পড়লেও দুর্বলতা প্রকাশের কোনো সুযোগ নেই এই পেশায়। তাদের ভাষায় তারা জীবিত অবস্থায়ও মৃত, তাই মৃত্যুর ভয় করা বোকামি। জলদস্যু কিংবা বনদস্যু, সুন্দরবনের অসুন্দর আতঙ্ক, যারা প্রত্যেক মানুষের জীবনকে অনিরাপদ করে, কিন্তু তাদের জীবনই ভয়াবহ অনিরাপদ। কিন্তু একটি প্রশ্ন আমাদের মনে জেগেছে, যে সমস্ত অস্ত্র এবং গোলাবারুদ তারা ব্যবহার করে, তারা তো সেগুলো এখানে তৈরি করে না বা এখান থেকে সেগুলো পাওয়াও যায় না। আমরা অনুসন্ধানে দেখতে পেয়েছি একটি নির্দিষ্ট চক্র সে সমস্ত অস্ত্র এবং গোলাবারুদ তাদের কাছে সরবরাহ করে, এবং তারা চায় সুন্দরবনের দস্যুতা বছরের পর বছর টিকে থাকুক এবং তারা জিয়ে রেখে ব্যবসা করার চেষ্টা করে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, সুন্দরবন, খুলনা।